আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি গুগল প্লাস অ্যাকাউন্ট তৈরি করবেন। সেজন্য আপনি একটি ব্রাউজার ওপেন করবেন। আমি ইউসি ব্রাউজারটাই ওপেন করলাম। চার্জ ইউআরএল এখানে আপনি টাইপ করবেন plus.zoogle.com প্লাস google.com, এটা লিখে আপনি চার্জ দিবেন। চার্জ দেওয়ার পর পেজটি লোড হবে। যে লোড হওয়ার পর দেখেন কর্নারে একটি সাইন ইন নামে অপশন আছে, এই সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর এটা এরকম আসবে। এটাতে আপনি আপনার ইমেল জিমেলটি দিবেন, তারপরে পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নেবেন। সাইন ইনে ক্লিক করলে সাইন ইন হয়ে যাবে। সাইন ইন হচ্ছে, হয়ে গেছে। সাইন ইন হওয়ার পর দেখবেন জয়েন নামের একটি অপশান আসছে কর্নারে, এই জয়েনের মধ্যে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করে এই পেজটি একটু লোড নেবে, একটু সময় নিতে পারে, নেট কানেকশানের উপর নির্ভর করবে। আমার নেট কানেকশানটা একটু স্লো, সেই জন্য একটু হয়তো সময় নিতে পারে। আপনার নেটটি যদি ফাস্ট হয় তাহলে আপনার সাথে তাড়াতাড়ি চলে আসবে। যে এই যে চলে আসছে, এখানে অলরেডি নাম দেওয়া আছে, এটা হচ্ছে আপনার জিমেল থেকে অটোমেটিক চলে আসে। এটা আপনি চাইলে রিক রাখতেও পারবেন, আপনি নাইলে এটাকে অন্য একটি নাম দিতে পারবেন, ফার্স্ট নেম অ্যান্ড সিওর নেম। আমি আগের নামটাই দিব, MOZ MMM LL। এটা নাম দেওয়ার পর নিচে আছে একটা জেন্ডার, এখানে মেল অবশ্যই দেওয়া আছে, আপনি চাইলে এটাকে পরিবর্তন করতে পারবেন, না থাকলে ঠিক করে দিবেন। তারপর হচ্ছে বার্থ মান্থ, আপনার এটা মান্থটা দিবেন আপনার বার্থ ডেটের। তারপরে মাঝখানে হচ্ছে তারিখটা, আপনার তারিখটা দিবেন আপনার কত তারিখে দিয়ে। তারপরে হচ্ছে ইয়ার্স, আপনার কত সালের জন্ম, এটা ইয়ার্সটা দিয়ে ক্রিয়েট প্রোফাইল নামে একটি অপশান আছে কর্নারে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এরকম আসবে একটি প্রোফাইল পিক দেওয়ার জন্য, এই ক্যামেরা আইকনটিতে ক্লিক করবেন। আপনি আপলোড ফটো, আপনি গ্যালারি সিলেক্ট করে গ্যালারি থেকে একটি পিকচার নেব, যেটা আমি প্রোফাইল পিক হিসাবে দিব। এটা দেওয়ার জন্য আমি একটা ছবি সিলেক্ট করি, এই ছবিটাই সিলেক্ট করি। এটা সিলেক্ট করার পর এটা আপলোড হচ্ছে, যে লোড নিচ্ছে দেখা যাচ্ছে। আপলোড হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে আপনার প্রোফাইল এবং আপনার প্রোফাইল পিক দুটাই একসাথে সেভ হয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।